মানে ভগবানপুরে যারা আমাদের তৃণমূল কংগ্রেসে যারা ছিল তারা সবসময় তৃণমূল কংগ্রেসেই আছে, তারা থাকবে। এটা ভুল এবং বিভ্রান্তি করে ওরা কিছু মানুষকে একটু জড়ো করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতাদির সঙ্গে আছে, আর ওরা ওনারা সবসময় তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এবং মমতাদির পাশে থাকবে। আমিও তাদের সঙ্গে সবসময় আছি। আপনার নামটা? আমি ভগবানপুরে গৌতম চক্রবর্তী, পঞ্চায়েতের প্রতিনিধি। বসুদিন যে আমাদের 36 নম্বর বুথে যে বিজেপি যে কয়েকটা মিথ্যা নিয়ে যে যে প্রচারটা করেছিল এবং সেটা ভুল, এবং সেটা যেটা করেছে আমাদের যারা আপাতত দলে যা থাকার তারা সকলেই থাকছে, এখনও থাকছে, তারা এখনও আমাদের সঙ্গে একজড়িত এবং আজকে আমাদের একই সঙ্গে আমরা আজকে বন্দে মাতরম করে মমতা ব্যানার্জির জয়গান করে আজকে আমরা যেমন দলে আছি সকলেই আমার সমস্ত নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে আমাদের ওই 36 নম্বর বুথে আজকে যারা আমাদের কর্মী আমাদের সেই কর্মী যা আছে তাই থাকছে, এবং যারা মিথ্যা প্রচার করছে এইটুকু নিন্দা করছে।